আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অরিন চলে আসলাম আমার ডেইলি লাইফস্টাইলের একটি ছোট ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, খুব সকাল সকাল আজকে আমি ঘুম থেকে উঠে আর আমের আচার বানানোর প্রস্তুতি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল ছাদে চলে এসেছি আম রোদে শুকানোর জন্য। তো ভাবলাম যে আপনাদের সাথে আজকের এই আমের আচারের রেসিপিটি অবশ্যই শেয়ার করব, যেহেতু এটা একটা কাশ্মীরি আমের আচার আমি তৈরি করব। আর এর আগেও আমি একটা আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন, তাই ভাবলাম যে এই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করি, দেখি আপনারা পছন্দ করেন কি না। যদি পছন্দ করেন তাহলে আমি ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার আচার বানাতে অনেক বেশি ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, আমি ফার্স্টে একটি পাত্রে সরিষার তেল গরম করে নিচ্ছি। আজকে আমি তৈরি করব কাশ্মীরি আমের আচার। তো এই আচারটি কিন্তু টক মিষ্টি ঝাল। তো আমি প্রথমে আস্ত পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, এটা হালকা ভেজে নেব। তো পাঁচ ফোড়ন তেলে দিলে দেখবেন খুব সুন্দর একটি স্মেল আসে। তো আমি আসলে এবার এবছর অনেক মানে অল্প অল্প করে পাঁচ ছয় রকমের আচার দিয়ে দিচ্ছি, মানে চিন্তা করেছি দিব। তো এই কাশ্মীরি আমের আচারটি আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে মোটা বা পাতলা করেও কেটে নিতে পারেন, যার যেভাবে আসলে খেতে ভালো লাগে। বেশি গ্রেভি খেতে চাইলে আপনারা আরও চিকন করে কেটে নিতে পারেন, আর যারা একটু আস্তে আস্তে খেতে চান তারা আরেকটু মোটা করে কেটে নিতে পারেন। তো আমি এটা জাস্ট একটা রোদে দিয়ে আমি আচারটি তৈরি করছি, আমি কোনো কিছু দিয়েই রোদে দিইনি, জাস্ট সিম্পলভাবে সামান্য একটু হলুদ মাখিয়ে আমের সাথে রোদে শুকিয়ে নিয়েছি। আর সাথে এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাপ মতো, আমি একদমই অল্প পরিমাপে আচারটি বানাচ্ছি। আমার কাছে যদি মনে হয় যে আপনারা পছন্দ করছেন তাহলে আমি নেক্সট আরও আরও অনেক আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি অনেকগুলো আচার তৈরি করেছি, আমার আসলে আমার কাছে মনে হয়েছে আমার এই আচারগুলো অনেক টেস্টি হয়েছে, আপনারা যদি রেসিপি চান সেক্ষেত্রে আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। তো আমি আপনাদের কমেন্টের আশায় রইলাম, আপনারা কি চান সেটা জানাবেন। এখন আমি পরিমাপ মতো গুড়টা জাস্ট কালারের জন্য দিচ্ছি, গুড়টা দিলে আচারের কালারটা এত সুন্দর আসে। আর আমি আসলে কয়েক রকমের আচার বানিয়ে আমার এক বয়ম গুড় শেষ করে ফেলেছি, এখন এই লাস্ট কাশ্মীরি আচার বানানোর সময় আমার তেমন গুড় ছিল না, আমি যার কারণে আমি এখানে আখের যে চিনিটা পাওয়া যায় লাল চিনি সেটা ইউজ করেছি। তো যাই হোক, চিনি আর গুড়টা দিয়ে দিলাম, আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা চাইলে পুরোপুরি গুড় দিয়েও এটা তৈরি করতে পারেন অথবা পুরোপুরি চিনি দিয়েও এটা তৈরি করতে পারেন, একদমই এটা আপনাদের ইচ্ছা। গুড়টা দিলে হয় কি কালারটা খুব সুন্দর আসে, আর আমের আচারে কালার আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কালার ভালো না আসলে খেতেও আসলে অত ভালো লাগে না, দেখতে ভালো লাগলে খেতেও ওই জিনিসটা একটু ভালো লাগে বেশি। তো যাই হোক, আমি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, জাস্ট চিনিটা গলা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আর আচার বানানোর সময় কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়ার উপরেই রাখতে হয়, কারণ নিচে যদি কোনো রকম একটু লেগে যায় তাহলে আপনার এই আচার দিয়ে একটা বাজে স্মেল আসবে পোড়া, ওই আচার একদমই খাওয়া সম্ভব না। তো যখন আচার বানাবেন একদম ফুল কনসেন্ট্রেটটি আচারের দিকেই দিবেন, কারণ আমি দেখেছি যে কোনো জিনিস বানানোর সময় এই আচার বা রান্না যে কোনো জিনিসই যদি আমি রান্না করার সময় কাছে থেকে সরে যাই আমার সেই জিনিস পুড়ে যায় নষ্ট হয়ে যায়, সেই ভয়ে আমি এই আচার বানানোর সময় কোথাও যাইনি, একদমই চুলার সামনে দাঁড়িয়ে স্টিল নাও আমি এটা তৈরি করেছি। তো দেখতে পাচ্ছেন আমার আমের আমটা কিন্তু খুব সুন্দরভাবে বলে গিয়েছে, আর এটা এত কম জিনিস দিয়ে তৈরি করা হয়, ট্রাস্ট মি, আচারটা তৈরি করার সময় আপনি ভাববেন যে তো আপু কিছুই দিয়ে বানায়নি আচারটি,
বাট এত কম জিনিসে যে এত মজার একটি কাশ্মীরি আচার তৈরি হয় সেটা আমি নিজেও জানতাম না। আমি ফার্স্ট টাইমই বানিয়েছি, বাট খাওয়ার পরে আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে। আর এই মশলাটি আমার একটা স্পেশাল মশলা, আমি এতে শেরকা দিয়ে দিলাম যাতে আচারটি দীর্ঘদিন যাবৎ ভালো থাকে। এবং এই কাশ্মীরি মশলাটি দিয়ে দিলাম, কাশ্মীরি মশলা না, কাশ্মীরি আচারের মধ্যে আমি এখন কিছু মশলা দিয়ে দিলাম। এই মশলাটি কিন্তু এই আচারের মেইন টেস্ট নিয়ে আসে। তো এই মশলাটি সম্পর্কে একটু ছোট্ট করে বলে দিই আপনাদেরকে, আমি মশলাটি তৈরি করেছি একটু অন্যরকমভাবে। আপনারা যদি এই মশলার রেসিপিটি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদের ডিটেলস লিখে দিব। আর এই মশলার ভিতরে আমি ছোট্ট করে একটু বলে দিই, আমি এখানে অনেক কিছু আলাদা আলাদাভাবে নিয়েছি। পাঁচফোড়ন নিয়েছি, এখানে নিয়েছি ধনিয়া, জিরা, তারপরে এখানে গরম মশলা নিয়েছি কিছু, নিয়েছি শুকনো মরিচ, আর নিয়েছি চটপটি মশলা। সো বিভিন্ন রকমের জিনিস মিলিয়ে আমি ওই মশলাটি মেক করেছি। তো এখন আমি এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম, এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। কাশ্মীরি আচার একটু মিষ্টি হয় বেশি, তো কাশ্মীরি আচারে এত কম জিনিস দিয়ে তৈরি করা যায়, এত সুন্দর আর এত মজার একটি আচার তৈরি হয়, এতে এটা আপনারা খেলে বুঝতে পারবেন। তো আমার পাশের চুলায় আসলে আমি আরেকটি আচার বানাচ্ছিলাম, সো ওইটাও নাড়াচাড়া করছিলাম। আমার এই আচারটা হচ্ছে, কাশ্মীরি আচারটা আমি বেশি গালিয়ে ফেলবো না, আমি চেয়েছি একটু আস্তে আস্তে রাখতে, সিদ্ধ হয়ে গেলে মোটামুটি আমি সিদ্ধ হয়ে গেলে নরম হয়ে গেলে আমগুলো আমি নামিয়ে ফেলবো, আমি একদম গালা গালা করে ফেলবো না আচারটি। আমি এভাবেই পছন্দ করি আচারকে রাখতে, কারণ এই আচারগুলো যখন বয়ামে রেখে দিব এমনিতেই কিন্তু এগুলো অনেকটাই নরম হয়ে তুলতুলা হয়ে যায়, এই জন্য রান্নার সময় তেমন বেশি আমি গলিয়ে ফেলি না আচারগুলো। এতে করে আচার নেক্সট একটু ভালো লাগে দেখতে, বা আমার কাছে ভালো লাগে। এখন আপনারা চাইলে একদমই নরম করেও খেতে পারেন, বা এরকম আস্তে আস্তেও রেখে খেতে পারেন। তো আমি এখন কিছু দেখতেই পাচ্ছেন আমার স্পেশাল ওই মশলাটা দিয়ে দিলাম, আমার কাছে একটু কম মনে হচ্ছিলো। তো এই মশলাটাই আসলে মেইন এই আচারের টেস্ট বাড়িয়ে দেওয়ার জন্য। আমি এখন কিছু লবণ দিয়ে দিচ্ছি পরিমাপ মতো, আমার কাছে লবণটাও কিছু কম লাগছিলো। তো আপনারা এই জিনিসগুলো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যার যেমন টেস্ট আসলে সে অনুযায়ী এখানে ইউজ করবেন। তো আমার কাশ্মীরি আচারের সাথে সাথে আমি পাশের আচারটির রেসিপিও আপনাদের সাথে এর আগেই শেয়ার করে ফেলেছি। তো যাই হোক, একই দিনে আমি দুইটা আচার রেডি করেছি, তো একটা একটা করে রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পাশের চুলায় যে আচারটি হচ্ছে সেটাও কিন্তু একটি টক মিষ্টি ঝাল আচার, পেঁয়াজ রসুনের দারুণ মজার একটি আচার। আর এই কাশ্মীরি আচারটি আপনারা আসলে খুব কম জিনিস দিয়ে তৈরি করতে পারবেন, কম খরচে এবং খুবই ঝামেলামুক্তভাবে তৈরি করতে পারবেন, কোনো রকম গ্যাদারিং নিয়ে আচার তৈরিতে। তো যাই হোক, আর যেহেতু আমের দিন, আচার না বানালে আসলে ভালো লাগে না। আমি তো বেসিক্যালি আমের দিনে আচার বানাতে খুব বেশি পছন্দ করি। আপনারা কী কী কেমন আচার তৈরি করেছেন অবশ্যই জানাবেন। আমের আচার খেতেও যেমন মজা লাগে, বানাতেও খুব দারুণ লাগে। আর আমের দিনে আমি আচার বানাতে খুব বেশি পছন্দ করি। তো আচার আসলে বারো মাসই খাওয়া হয়, পোলাও দিয়ে, খিচুড়ি দিয়ে, ভাত ডাল দিয়ে, সব কিছু দিয়ে খাওয়া হয় আমার, যার কারণে আমি এবছর অনেক আচার বানিয়েছি। আর সামনে আরও সুন্দর সুন্দর আচার তৈরি করে আপনাদের সাথে ইনশাল্লাহ রেসিপি শেয়ার করব। যদি আপনারা আমার রেসিপিগুলো দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আমার আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন, আর কে কে আমার রেসিপিটি ফলো করে আচার তৈরি করেছেন অবশ্যই অবশ্যই জানাবেন। আমি হয়তো খুব বেশি পাকা রাঁধুনি নই, কিন্তু আমি মোটামুটি ভালো রান্না করতে পারি, এতটুকু আমি ইনশিওর করতে পারি আপনাদেরকে। আর যতটুকু যে জিনিসটা আমার ভালো হয় আমি সেই জিনিসটার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি, যে জিনিস আমি রান্না করলে টেস্ট হয় না আমি কখনোই সেই জিনিসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না। কজ আমি ভিডিও করার অনেক পরে কিন্তু এগুলো এডিট করি, দেন আপলোড করি। সো খাওয়া দাওয়া করার পর টেস্ট বুঝে আমি ভিডিও এডিট করি। তা আপনারা একদম নিশ্চিন্তে আমার ভিডিওগুলো দেখে ট্রাই করতে পারেন, কারণ
ভালো না হলে আমি সেই জিনিস কখনোই আপনাদের সাথে শেয়ার করি না। দেখতে পাচ্ছেন আচারের কালারটি কত সুন্দর হয়েছে। আর এই আচারটি রেসিপি আমি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছি। এই পেঁয়াজের আচারটি এত মজা, এত মজা, যারা যারা এই আচারের রেসিপি দেখেননি এখনও তারা দেখে নেবেন, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো আমার আচারের আসলে এবছরের দেখেন কত আচার দিয়েছি, অনেক রকমের আচার দিয়েছি। এবার আচার বানিয়ে আমি মানে খুব খুশি, অনেক ধরনের আচার তৈরি করেছি। আর আমার আচার সংরক্ষণ করতে খুবই ভালো লাগে। আপনারা এরকম কাঁচের বয়মে আচার সংরক্ষণ করবেন, অবশ্যই অবশ্যই ভালো থাকবে এবং মাঝে মাঝে একটু রোদে দিলে আচার কখনোই নষ্ট হয় না। তো আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।